কংগ্রেস নেতা হরিশ রাওয়াতে মন্তব্য আগবাইছে যে কোনো ধরনের ভাবুকি অহা নাই মহারাষ্ট্র সরকার প্রতি বিজেপিয়ে এয়া এক অস্থিরতা সৃষ্টির প্রচেষ্টা করেছে বলে মন্তব্য করেছে কিন্তু বিজেপির এই ষড়যন্ত্র কেতিয়াও সফল নহয় বলে মন্তব্য আগবাইছে হরিশ রাওয়াতে মহারাষ্ট্রৰ বিকাশ আঘাড়ি সরকার বিরুদ্ধে সন্তুষ্টি ব্যক্ত করে বিধায়কসকলৰ আগমন মন্ত্রী একনাথ সিন্ডের বিসম্বাদৰ পিছতে এতিয়া উদ্ধব ঠাকরে সরকার পড়ছে বিপদ যদি ইতিমধ্যে আমি জানাইছো যে যিকোনো মুহূর্তত মহারাষ্ট্র সরকার পতন হওয়ার আশঙ্কা তার মাজতেই হরিশ রাওয়াতের এই প্রতিক্রিয়া বিজেপির এই ষড়যন্ত্র কেতিয়াও সফল নহয় জ্যেষ্ঠ সাংবাদিক বিপুল বর্মন এই মুহূর্তে পুনপটিয়াকৈ আমার সঙ্গে সংযুক্ত হয়েছে বিপুল আমি আপনার কাছে আহিছো আর পুয়ার ভাগতে দেখবলে পাওয়া গেছে যে চল্লিশ বিসম্বাদী বিধায়কর আগমন গুয়াহাটি রেডিশন বুথ বাহর পাতি আছে কি তথ্য আপনি লাভ করেছে আমি আপনার জানি বিচারিছো রশ্মিতা চাওক যাকালি নিশা এগারো বজার পরে আমি আমার সিনিয়র কেমেরা পার্সন সঞ্জয় বরা আর মই আমি দুটা টিম হিসাবে আমি বিমানবন্দর এটা আর একটা রেডিশন ব্রুর সম্মুখ আমি আসিল বাহর পাতিছিল আর সেই সময় একটা খবর আইসিল যে এই যে একনাথ সিন্ধে যে দল চল্লিশ জনের দলট মালদ্বীপ যাব আহমেদাবাদ যাব এই ধরনের খবর আইসিল কিন্তু শেষত গুয়াহাটিত অহাটে হল আর যি মহারাষ্ট্র সরকারের যে সংখ্যা 288 আছে মহারাষ্ট্র লেজিসলেটিভ এসেম্বলিত তার ভিতর যদি আপনি সরকার করবেন তাহলে 145 সংখ্যা লাগে গতি এটা বর্তমান 169 আসলে আপনার যদি উদ্ধব বালে সাহেব ঠাকরে যে মন্ত্রিসভার কিন্তু এটা যদি 33 জন আর ইন্ডিপেন্ডেন্ট 7 মুঠতে যদি আপনার 40 জন এটা একনাথ সিন্ধের এই যে দলট যে আছে গতি এইখানে যদি আপনার পুনে পুনে মাইনাস হয়ে যায় তাহলে কিন্তু উদ্ধব বালে সাহেব ঠাকরের গভর্নমেন্ট কিন্তু ডিজলভ হব আর এটা রাজ্যপালের একনাথ সিন্ধে তখেতে পত্র লিখিছে গতি যিকোনো মুহূর্তে যদি রাজভবনের পর যদি ফোন আহে তাহলে ফোন আহিলে আপনি হয়তো একনাথ সিন্ধে গোটেই টিমটুক আকো লৈ যাব পারে মুম্বাইলৈকে আর যদি লৈ না যায় অকলে হলেও যাব পারে আর যাকালি রেডিশন ব্রুত মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় বাহর পাতিছিলে আসলে নিশাটো আর রাতেপা আজি দলট অহার আগে আগে এই হোটেলের প্রায় ওলাই গেছে আর এটা বর্তমান ইয়াতে পার্লামেন্টারি এফেয়ার্স মিনিষ্টার পীযুষ হাজরিকার লগতে ট্যুরিজম মিনিষ্টার জয়ন্ত মল্ল বৰুৱা আর পল্লবলোচন দাস তেজপুরের লোকসভার সাংসদ আর সুশান্ত বুড়াগোহাঁই থাওড়ার বিধায়ক এই গোটেই চারিজনের ভিতর বহি আছে আর একনাথ সিন্ধের যে চল্লিশ জন যে বিধায়কর দল আর একনাথ সিন্ধে নিজেই পি ডব্লিউ ডি মিনিষ্টার আসে গতি এই গোটেই দলটে আজি এখন মিটিং করব 10 বজাত আর মিটিং করার পিছতে আর পত্র লিখেছে রাজ্যপাললে গতি মানে মেজিক নাম্বার কথা কল 145 গতি আসলতে এটা গুয়াহাটিত মহারাষ্ট্রের যে রাজনৈতিক প্রেক্ষাপট আর রাজনৈতিক অঙ্ক এটা জমি উঠেছে খেলখন কারণ বালা সাহেব ঠাকরে যেটা জিয়াই আসে তেতিয়া কোনোদিনে কিন্তু এনসিপি আর কংগ্রেসের মিত্রতা করে রাজনীতি করা নাছিলে আর সেই কথাটুকু আসলতে আসিলা হিসাবে লই এটা একনাথ সিন্ধে এটা প্রতিক্রিয়া প্রকাশ করেছে কিন্তু যে মই বালা সাহেব ঠাকরের হিন্দুত্বর রাজনীতির থাকিম কিন্তু আমি প্রশ্নটা সুদিব খুঁজছিল যে তখন যে আপনি শিবসেনায় করে থাকিব না বিজেপিলে যাব কিন্তু বিমানবন্দরত প্রশ্নের উত্তর সুন্দরক দিয়ে আসে কিন্তু তার মাজতে আরক্ষীর বিষয়াসকলে আর কনিষ্টবল সকলে এনে ধরনের হেতা ওপরা করলে যে সংবাদ মাধ্যমক দ্বিতীয়টো উত্তর দিবলে নয়ারিলে আর পুনে পুনে সেই বাসখন এয়ার কন্ডিশন বাসখন উঠাই দিয়ে রেডিশন ব্লুলে লই আছে এই মুহূর্তে রেডিশন ব্লু হোটেলের এই পরিবেশ কটকটিয়া নিরাপত্তা ব্যবস্থা অব্যাহত রাখিছে আর দেখিছে যে রেডিশন ব্লু আমি কইছো যে আমার ইয়াতে প্রায় দুটা দল সুকিয়া সুকিয়াক আমার রবিউল আছে আমার উৎপল হালৈ আছে আমার সিনিয়র কেমেরা পার্সন সঞ্জয় বরা আমি এনে ধরনের আমি প্রতি মুহূর্তের খবর আমি জানাই আছো কিন্তু যদি বর্তমান মহারাষ্ট্রের যে স্ট্রেংথ এই হয়ে গেল আপনার 106 আসলে বিজেপির আর বিজেপিয়ে তিনদিনের কারণে সরকার করেছিল কিন্তু তিনদিনের পিছনে সরকারের পতন হয়েছিল আর উদ্ধব বালে সাহেব ঠাকরে পুনের মুখ্যমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করেছিল আর এটা 2 বছর 2 মাস হল গতি 3 বছর হঁ হঁ হয়েছিল এটা যদি একনাথ সিন্ধে একটা কথাই কৈছে যে বালা সাহেব ঠাকরে যদি জিয়াই থাকলে এদিন এনসিপি আর কংগ্রেসের ওরেটো জীবন ফাইট করলে আর সেই দুটা দলক লৈ কেনে ধরনের রাজনীতি করেছে গতি কৈছে যে হিন্দুত্ব আর বালে সাহেব ঠাকরে রাজনীতিক লৈ মই থাকিম কিন্তু এই কথা নকলে যে শিবসেনা নিজের দল খুলিব নে শিবসেনাতে থাকিব নে বিজেপিলে যাব কিন্তু বিজেপি শাসিত রাজ্যলৈ যে আহিছে ইয়াত কিন্তু একটা বিশেষ একটা সংকেত বহন করে আর এনে ধরনের কিন্তু অন্য রাজ্যের বিধায়কে পূর্বতে কিন্তু এই যে 1947 যদি আমি কো বা স্যার সাদুল্লার দিনের যদি 1937 কো এতালেক কিন্তু এনেক রাজনীতি উত্তর পূর্বাঞ্চল হওয়া না হয়েছিল মধ্যপ্রদেশত হয়েছিল রাজস্থানত কিন্তু প্রথমবার ভূমিত এনে ধরনের 40 জন অন্য রাজ্য মহারাষ্ট্রের বিধায়কে আহি বাহর পাতিছে তার পি ডব্লিউ ডি মিনিষ্টার একনাথ সিন্ধে আছে আর একটা কথা যে উদ্ধব বালে সাহেব ঠাকরের লড়া আপনার আদিত্য উদ্ধব ঠাকরে কিন্তু মন্ত্রী
গতিকে এই গুটেই যে মহারাষ্ট্র রাজনীতিত লৈ এটা গতেষ্ট খেল জমি উঠিছে প্রতি মুহূর্ত খবর আমাদহক আমি জনায়ে থাকিম এটা মুখ্যমন্ত্রী সরকার দুটা বছর পিছতে আছে।